ব্যক্তিদের কাছে গেলে এই দুরুদের নামটা বলে দেয় দুরুদে রুইয়াত। এই দুরুদে রুইয়াত যদি কেউ বৃহস্পতিবার দিন 5 বার পাঠ করে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে দেখবে। কথাটা আমি জানি না আমার বলা কতটুকু সঠিক হইল, আমাকে ক্ষমা করবেন, কারণ জ্ঞানীদের কথা গুণীদের কথা মঞ্চে প্রকাশ না করাই ভালো। তারপরও আমি বললাম, আমাকে ক্ষমা করবেন। এখন আমাকে কি প্রশ্ন করলেন? কাল হাসরের মাঠে একদল ব্যক্তি উঠবে, সেই ব্যক্তি নিজের শরীরের গোশত নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাইবে, তাই তো বিষয়টা? হ্যাঁ, অবশ্যই খাবে। সামনে কি আসতেছে? আমাদের পবিত্র মাস, বলেন তো, রমজানের মাস, তাই না? এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখলো না, রোজার দিনে রোজা না রাইখা খাবার খাইলো, রোজাকে রাখলো না, তার রোজা রাখার বয়স হইছে, রোজা রাখার মতো তার সব কিছুই আছে, কিন্তু সে রোজা রাখলো না। কাল হাসরের মাঠে এই প্রকৃতির লোক যারা, তারা নিজেদের শরীরের গোশত নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাবে। বলেন তো কারা কারা রোজা রাখবেন? হাত তুলেন। ইনশাআল্লাহ মালিক যেন আমাদের কবুল করে নেয়, আমিন। রোজা রাখলেই চলবে না, সাথে আবার কোরআন তেলাওয়াতও করতে হবে। আমরা যেন সকলেই কোরআন তেলাওয়াত করি এবং তারাবির নামাজ যেন একবারও মিস না করি। সারা জীবন খারাপ করছি, তাই কি হয়েছে? মালিকের কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা দিবে না? আমি কিন্তু একটা কাজ করি, সেটা কি জানেন? যে গান গাই, গানের যন্ত্র নয়তো বাড়িতে ঠিক মতো যাওয়া আসা, গাড়িতেই ঘুম, গাড়িতেই বাড়ি, গাড়িতেই খাবার দাবার। এই রোজার মধ্যে আমি ফোন টোন বন্ধ করে 1 মাস পর্যন্ত ঘরেই থাকি, বের হই না। মানে মালিকের কাছে বলি, জানি না এটা মালিককে ভাইল দেওয়া হয় কিনা, বা মালিকের প্রতি আমার আত্মবিশ্বাস কতটুকু জানি না, মালিক আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার কর্ম আমি করে যাই। অবশ্যই কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করবেন, আমিও যেন দিতে পারি 2-1টা তো অবশ্যই ইনশাল্লাহ দিব, এরপরেও যেন 2টা বা 3টাও হয়ে যাইতে পারে, এরকম মনোবিশ্বাস, ভালোবাসা। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, মেয়ে পড়তে পারে বা ছেলের বউ পড়তে পারে, পাশে বৈশা কোরআন শরীফ পড়া শুনবেন। কোরআন শরীফ পড়লে একটা মানুষ যতটুকু সোয়াব পায়, তার পাশে বৈশা যে শ্রবণ করবে মনোযোগ দিয়া, সে ঠিক ততটুকুই সোয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর চেষ্টা করবেন রোজার মধ্যে যারা পড়তে পারেন না, একটা করে কায়দা কিনে একটু একটু শেখার চেষ্টা করবেন। আপনি তো চেষ্টা করছেন, একটা হরফ শিখলে বা একটা হরফ পড়লে 10টার নেকি হবে, 10টা নেকি হবে। তার জন্য বলবো আপনারা দিনের পথে আসেন, মালিক যেন সকলকে দিনের পথে নেয়। এই রাস্তা যদি মালিককে ডাকার সঠিক রাস্তা না হয়, যেই রাস্তা মালিকের সঠিক, আমি খাদিক যা কেন, আমাকে যেন সেই রাস্তায় নিয়ে যায় আল্লাহ পাক, সেইভাবেই নিয়ে যায়। তো এখন ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব। আমার বোনের কাছে শুনলাম ইসরাফিল ফেরেশতার কথা। ইসরাফিল ফেরেশতা ফু দিলে কিয়ামত হবে, তাই তো? আমার একটু ছোট্ট করে জানার বিষয়, ইসরাফিল ফেরেশতা যে দাঁড়ায় আছে, যে সিংহা নিয়ে দাঁড়ায় রইছে, সিংহাটা নিয়ে যে দাঁড়ায় আছে, এই সিংহাটা নিয়ে উনি দাঁড়ায় আছে কোথায়? কোথায় দাঁড়ায় আছে? আর উনি যে এটা নিয়ে দাঁড়ায় আছে, এটা একজন ব্যক্তি দেখছিল, এটা দেখলো কে? আর এই সিংহা নিয়েই দাঁড়ায় রয়েছে না, সিংহার সাথে আরো কিছু আছে। শুধু কি বাঁশি ফু দেওয়ার জন্য বা সিংহা ফু দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে রয়েছে, না ইসরাফিল ফেরেশতার হাতে আরো কিছু আছে? যদি থাইকা থাকে তাহলে সেই জিনিসটা কি, আর সেই জিনিসটার কর্ম কি? শুধু ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে দাঁড়ায় রয় না, সাথে আরেকটা বিষয় আছে, আরেকটা কিছু আছে। আমার একটু জানা দরকার সেই জিনিসটা আসলে কি। যদি বলেন জিনিসটা আছে, সিংহা ছাড়া আর একটা জিনিস আছে, জিনিসটা কি এবং জিনিসটা কি দিয়া বানানো হয়েছে? প্রশ্ন একটাই। শাহ আলম ভাই ফকির সাহেব উনি বলতেছে আপনারা নতুন কিছু বলবেন, নতুন প্রশ্ন করবেন। আমার বোন বলল, নতুন কি বলবো ভাই, নতুন তো কিছুই নাই, नतून बोलते साधकरा जे आगे गान लिखे गेछे जेगुलो सचराचर मंचे गावा हय ना आमरा प्रतिदिन एकई गान गाई एई एकई गान ना गाइया एई जे आगेर जे पुरान गानगुलो सेटिरे नतून करे उपस्थापन करार जोन्नो कइछे। नतून गान करते बनाबो आमार आमार बाप दादा की गीति गान नाकि गान बनानोर सुयोग नाई। ओई जे आगे तो अनेक गान आछे जे गानगुलो आमरा सचराचर यूट्यूब खुललेई पाई ओई गानगुलो ना, एकटू जनि भिन्न रकम हय जे गानगुलो सचराचर शुनि ना सेई गानगुलो गाइले आमादेर एकटू भालो लागबे। कारण गत मंचे जे पाशे एकटा मंच हयेछिलो आमार आपा श्रद्धेय रेणु परवीनेर साथे, ओनार साथे आमार हाशर कियामत पाला हयेछिलो, आमी कियामत उनि हाशर, ताई उलट पालट करे जेहेतु दिसे गानगुलो तो उलट पालट करे शिल्पीरा गाइबे, कथाटा एखानेई छिलो। छोट्ट करे एकटा प्रश्न राखलाम, एखन आरेकटी गान करी दरबारी, देखा जाक कोन दिके जाओया जाय। बाबा